आज के जरा मिचिल करे आमादेर धर्नास्थले एसे इतिमध्ये पौंछेछेन आमी सकल के आमार धन्यवाद कृतज्ञता जानाच्छि। आमार मतुआ भाइयेराओ जारा एसेछेन मिचिल करे आमी सकल के आमार कृतज्ञता प्रणाम एवं श्रद्धा जानाच्छि। आपनारा जानेन आज के आमादेर ई कर्मसूचीर पंचम दिन। आमरा 5 तारीख थेके ई धर्ना अवस्थान कर्मसूची शुरू करेछि एवं गतकाल रातेओ जखन शेष करेछिलाम आमादेर दाबी छिलो जे महामान्य राज्यपाल आमादेर प्रतिनिधि दलेर साथे बैठक करबेन एवं आमरा जे प्रश्नगुलो ताके करते चाई तिनि जाते जेहेतु तिनि केंद्र सरकारेर प्रतिनिधि हिसेबे बांग्लाय रयेछेन तिनि सरकारेर काछ थेके लिखित तार जवाब चाहबें। आमरा 7 तारीख सकाल बेला जेदिन आमादेर तीन जन दलेर प्रतिनिधि कल्याण बंदोपाध्याय महुआ मैत्र एवं राज्येर पंचायत मंत्री प्रदीप मजुमदार गिये कलकाता थेके प्राय 700 किलोमीटर दूरे दार्जिलिंगे गिये तार साथे सौजन्यतार खातिरे कथा बोलते गेलें। आमरा सेदिनकेई ताके एकटा इमेल करेछिलाम जे आपनार पदके सम्मान जानिये जेहेतु आपनी राज्यपाल बांगलार राज्यपाल आमरा तीन जनके पाठाच्छि किन्तु आमादेर जे मूल डेलिगेशन कलकाताय राजभवनेर बाइरे आपनार जन्य अपेक्षाय रयेछे आपनी एसे आमादेर मूल जे डेलिगेशन तार साथे देखा करुन एवं तार साथे आमरा एटाओ लिखेछिलाम जे आपनार समय मतो तारीख एवं समय जदि आमादेर जानान आमरा सेई समय आपनार साथे देखा करते राजभवने उपस्थित हब। कालके तिनि कलकाताय फिरे आसार पड़े विमानबंदरे एकटा बैठक करे सांबादिक बैठक करेछेन एवं प्रेस विबृति दिए बोलेछेन आमार थेके टाइम चावा हयनि। सेटा फैक्चुअली इनकारेक्ट एवं भूल। आपनारा जदि चान आमि संबाद माध्यमके सेई मेलेर कपि जेहेतु एटा प्रिविलेज्ड इनफरमेशन आमि मेलेर कपिटा भाइरल करते चाइनि किन्तु जदि केउ देखते चान आमादेर मीडिया सेलेर तरफ थेके आपनादेर सेई मेल देखिये देवा हबे जे आमरा सेखाने टाइम चेयेछिलाम स्पेसिफिकली किन्तु आमादेर जानानो हयनि। परबर्तीकाले तार अफिस थेके जोगाजोग करा हय एवं आमादेर बला हय ठीक 9:50 फोन करे 9:50 फोन करे आमादेर राज्यसभार सांसद डेरेक ओब्रायनेर साथे कथा बलेन एवं बले 10:00 तोमरा चले एसो 9:50 फोन करे डेलिगेशन निये। তা আমাদের ধর্ণাকাল কর্মসূচি কালকে গতকাল সাড়ে আটটায় শেষ হয়েছে। আমরা বলেছি 9:50 আপনি ফোন করে 10:00 ডাকছেন, কেউ জলপাইগুড়ি থেকে আসবে, কেউ বনগাঁ থেকে আসবে, কেউ বর্ধমান থেকে আসবে, কেউ নদিয়া থেকে আসবে, কোথাকার জমিদারি, আপনি আগামীকাল সকাল 7:00 সময় দিন আমি যাব, আপনি 8:00 দিন আমি যাব, আপনি 9:00 দিন সারাদিন যখন আপনার সময় হবে আপনার সময় মতন আপনি সময় দিন আমাদের প্রতিনিধি দল রাজভবনে গিয়ে উপস্থিত হবে। উনি উনার মতন করে 4:00 সময় বিকেল 4:00 আমাদের পৌঁছাতে বলেছেন এবং আমরা 15 মিনিট আগেই গিয়ে পৌঁছাবো। আমরা চেয়েছিলাম সেই মিটিংয়ে সাংবাদিকরা উপস্থিত থাকুক এবং পুরোটা মানুষের সামনে যাতে আমরা তুলে ধরতে পারি কে সত্যি কথা বলছে এবং কে মিথ্যে কথা বলছে। এই মিটিংটা যাতে ক্যামেরার সামনে হয়, বিশেষ করে সাংবাদিকদের সামনে, যাতে সঠিক খবরটা তারা উপস্থাপিত করে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সক্ষম হয়। কিন্তু আমাদের বলা হয়েছে সাংবাদিকরা তো থাকবেই না, আপনারা মোবাইল ফোন নিয়েও আসবেন না। আমরা মোবাইল ফোন নিয়ে যাব না, কোনো ফটোগ্রাফারকে অ্যালাউ করবে না, আমরা একটা করে চিঠিই তো নিয়ে যাব। এই চিঠির আমাদের হাতে যতটা ক্ষমতা রয়েছে 30 জন যাবে, এই চিঠিগুলো তো আমি পাঠাবই পরবর্তীকালে। কিন্তু আজকে আমরা সবাই কমপক্ষে 1-1 জন 200-500 করে চিঠি নিয়ে তার কাছে গিয়ে রাখব এবং আমাদের যে দাবি যে 21,75,000 লোক কাজ করেছে কিনা এবং যদি করে থাকে তাহলে ভারতবর্ষ সংবিধান অনুযায়ী কোন আইনের কোন ধারায়
একটা মানুষ কাজ করার পরেও তার প্রাপ্য পরিশ্রমিক আপনি দু বছর ধরে গায়ের জোরে আটকে রাখছেন। এবং তার সাথে গতকাল আমি যে কথাটা বললাম যে শিডিউল টুর যে সেকশন 29 যেখানে স্পষ্ট লেখা রয়েছে যে 15 দিন যদি ডিলে হয় 16 দিনের মাথা থেকে 0.05% অর্থাৎ মাসে 1.5%, বছরে 18% ইন্টারেস্ট কেন্দ্রের সরকারকে দিতে হবে। আজকে যার 10,000 টাকা পাওনা তার আজকের দিনে দাঁড়িয়ে প্রাপ্য পাওনা হচ্ছে দু বছরের সুদ সমেত 13,650 টাকা। তার কারণ 3,650 টাকাটা সুদ এবং সেটাও আমরা আদায় করব। যাই হোক, আমি কথা বাড়াবো না। আমরা এখন আমাদের 30 জন প্রতিনিধি দল, তার মধ্যে 7 জন ভুক্তভোগী পরিবারের সদস্যরা থাকবে, বাকিরা আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়ক, মন্ত্রীরা আছেন। আমাদের 30 জন প্রতিনিধি রাজভবনে যাবেন। আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের অনুরোধ করব যে আমার যা বলার আমি মঞ্চে ফিরে এসে আবার বলবো মিটিং সম্পর্কে। আপনাদের যদি যেতে হয় আপনারা যেতে পারেন, কভার করতে পারেন। আর আমাদের স্বেচ্ছাসেবক ভলেন্টিয়াররা যারা আছে তাদেরকে অনুরোধ করব, কেউ উত্তেজিত হবেন না, শান্তি শৃঙ্খলা বজায় রেখে, সুষ্ঠু পরিবেশ বজায় রেখে আমরা যাতে মিটিং করে, বৈঠক করে ফিরে আসতে পারি এবং পরবর্তীকালে মিটিংয়ে কী হলো সেটা বিস্তারিত আপনাদের এই মঞ্চ থেকেই ফিরে এসে আমরা জানাবো। অনেক ধন্যবাদ।